হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জি কে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনাই করি আজকে আমি বাসা থেকে তিন মাস পর বের হলাম সবাই তো জানে যে ইতালিতে খুব খারাপ অবস্থায় গিয়েছে গত কয়েক মাস তো সেজন্য লকডাউন ছিল আজ থেকে ফার্স্টের দুয়ে মানে দ্বিতীয় ধাপের লকডাউন তুলে নেওয়া হয়েছে ইতালিতে তো সেজন্য একটু বের হয়েছি অনেক কিছু কেনাকাটার দরকার ছিল আর এতদিন তো দরকার লাগলেও বেশি একটা বের হয়নি তো আজ এই জন্য বের হয়েছি কারণ আজকে মোটামুটি সবগুলো দোকান পাট তারপরে সব অফিস আদালত সব কিছুই খুলে দেওয়া হয়েছে সেজন্য মানে লকডাউন খুলে দেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ এখন ইতালির অবস্থা কিন্তু দিন দিন ভালোর দিকে যাচ্ছে করোনার আক্রান্ত রুগীও কমছে মৃত্যুর সংখ্যাও কমছে যেদিন আমাদের লকডাউন এখানে খুলেছিল হচ্ছে আঠারো তারিখে তো সেদিনে আমার ভিডিও ছিল ওটা তো সেদিন আক্রান্ত হয়েছিল চারশো একান্ন জন আর মারা গিয়েছিল মাত্র নিরানব্বই জন অন্য সময় দেখা যেত অনেক বেশি থাকতো আটশো নয়শো হাজার আক্রান্ত আর মৃতর সংখ্যা থাকতো দুইশো আড়াইশো তিনশো এরকম আঠারো তারিখে অনেক কম আক্রান্ত হয়েছে চারশো একান্ন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি কম ছিল তো জন্য বললাম আর সরকার লকডাউন উঠিয়ে দিয়েছে তাই বলেই না যে আমরা সবাই আগের মতো চলাফেরা করব। দরকারি কাজেই আসলে বের হওয়া আমি মনে করি উচিত আর করোনা ভাইরাস কিন্তু শেষ হয়ে যায়নি সেজন্য অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের তো এখানেও সরকার অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে সব দোকানপাট সব কিছু খুলতে পারমিশন দিয়েছে অনেক অনেক শর্তাবলী দিয়েছে সবগুলো দোকান পাটে এমনিতেই ঢোকা যায় না তো এই মার্কেটে ঢোকার ঢুকতে আমাদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বাইরে অনেক বেশি সিরিয়াল ছিল আগে যেরকম ছয় সাতজন বা অনেকে মিলে ঢুকে যেতাম একসাথে এরকম এরকমটা না এখন এখন লাইনে ধরে দাঁড়িয়ে থাকতে হয় দুইজন তিনজন করে ঢুকতে হয় মার্কেটে বাসা থেকে বের হলে মাস্ক আর গ্লাভস মাস্ট পরতেই হবে না পরলেই না সরকার একদম বাধ্যতামূলক করে দিয়েছে গ্লাভস ছাড়া কোনো কিছু ধরাও যাবে না এই যে মার্কেটগুলোতে এসে আর কিছু দরকার না হলে আসলে ধরাও কোনো কিছু উচিত না আমি মনে করি তো এখানে এসে আমাদের যা কিছু দরকার ছিল ওসব জিনিসগুলোই কিনেছি আর অন্যান্য জিনিস অত বেশি আমরা ধরিও নিই এতে কিন্তু আমরাও সুস্থ থাকব এবং অন্যরাও আশেপাশের যারা আছে তারা সবাই সুস্থ থাকবে তো এই যে আমাদের যা কিছু কেনার আমরা কিনে নিয়েছি কিনে তারপরে অনেকক্ষণ আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে এখন যে কোনো সুপারমার্কেট বা মার্কেট যে কোনো দোকানেই আগের মতন কোনো কিছুই নেই সব কিছুতেই সময় নিয়ে তারপরে যেতে হয় কম সময়ে কোনো কিছুই সম্ভব না হঠাৎ করে এত মাস পর বের হয়ে সব কিছু যেন অচেনা লাগছে মানে মনে হচ্ছে যে ইটালিতে নতুন এসেছি এরকম মনে হচ্ছে আমার কাছে যেখানেই তাকাই সব কিছু নতুন নতুন মনে হচ্ছে শুধু মনে হয় আমার ক্ষেত্রে এরকম না অনেকে এরকম হচ্ছে আমি যখন ভাবিতে জিজ্ঞেস করছিলাম তখন বলছিল যে আমাদের কাছেও এরকমই মনে হচ্ছে কারণ হঠাৎ করে এতদিন পর অনেক তিন মাস আড়াই মাস অনেক বেশি আমরা মূলত রামিসার জন্য পেন্টিন তারপরে খাতা কলম কিছু টুকটাক জিনিস কিনতে এসেছি কারণ এখন অনলাইনে ক্লাস করে অনেক কিছুরই প্রয়োজন হয় স্কুলে যেভাবে ক্লাস করতো তো ওরকমই ক্লাস অনলাইনেও করা হয় অনেক কিছুর দরকার হয় বাসায় তো এতদিন আসলে ওরকম করে কেনা হয়নি কারণ বেরই হয়নি সেজন্য তো এখন এগুলো কিনে নিয়ে যাচ্ছি তাহলে মেয়ে ভালো করে বাসায় সময়টা কাটাতে পারবে আমরা তো বের হচ্ছি কিন্তু বাচ্চাদের কিন্তু বের করছি না কারণ বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি রিক্স হয়ে যায় ওরা কখনোই মানবে না রাস্তায় বের হয়ে মাস্ক লাগিয়ে রাখতে বা গ্লাভস লাগিয়ে রাখতে আমাদের কাছে কিন্তু হঠাৎ করে অন্য রকম লাগে আর ইতালির সরকারও কিন্তু এখন স্কুল খোলার পারমিশন দেয়নি সেপ্টেম্বরে দিয়েছে তো সব বাচ্চাদের সিকিউরিটির জন্যই সেটা করেছে যাতে করোনা ভাইরাস আক্রান্ত না করতে পারে বাচ্চাদের বিশেষ করে সেজন্য সেজন্য আমাদেরও উচিত বাচ্চাদের এখন ঘর থেকে বের না করা শুধু শুধু কোনো কিছুর দরকার হলে আমরাই একটু বের হয়ে সব কিছু কিনা উচিত আমার কাছে মনে হয় কারণ এখানে অনেককে দেখে দেখেছি যে বাচ্চাদের নিয়েও আসে এতদিন ধৈর্য ছিল আর কয়েকটা দিন ধৈর্য ধরলে আমার মনে হয় করোনা ভাইরাস আর থাকবে না তো যাই হোক এই যে আমি আমার কেনাকাটি প্রায় শেষ যেগুলো দরকার ছিল সেগুলো কিনেছি কেনাকাটা শেষ করে সরাসরি বাসায় চলে গেছি বাসায় গিয়ে এগুলো সব যা কিনেছি সবগুলো জিনিসই ভালো করে পরিষ্কার করতে হবে এখন আগের মতো না যে নিয়ে সাথে সাথে ব্যবহার করা যায় এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হয় এই তো আমরা বাসায় চলে এসেছি এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা যে মনের সন্দেহ সেটা দূর করে নিব কারণ এখনও কিন্তু ভাইরাসটা যায়নি যে কোনো দেশে হোক সবাই আসলে এরকম করে এনে তারপরে ভালো করে সবগুলো জিনিসই কিন্তু ধুয়ে বা পরিষ্কার করে রাখতে হবে আর অনেককে আমি দেখেছি যে সাবান দিয়ে যে কোনো জিনিসই খাবার জিনিসগুলো বিশেষ করে ধয়। আমার কাছে এই জিনিসটা একদম ভালো লাগে না তো আমি ভিনেগার দিয়ে এগুলো দুই ভিনেগার পানির মধ্যে কিছু ভিনেগার দিয়ে তারপরে সেই ভিনেগারটা দিয়ে দুই এই যে আমি বাটিতে কিন্তু ভিনেগার নিয়ে নিয়েছি আর এই পানি দিয়ে আমি এখন এই প্যাকেটগুলো সবগুলো মুছে নিব আর তাছাড়া যে কোনো শাক সবজি বা ফলমূল সাবান দিলে কিন্তু খেতে ভালো লাগে না সাবানের গন্ধ আসে তো ভিনেগার দিলে বিনেগার কিন্তু খাওয়াও যায় অনেকে কিন্তু সালাদের মধ্যে ভিনেগার দিয়ে খায় যেমন আপেল সাইডের বিনেগারটা কিন্তু আমরা এমনিও খেতে পারি আর এটা কিন্তু বিভিন্ন যে কোনো ভাইরাস বা যে কোনো ব্যাকটেরিয়া দূর করতে অনেক বেশি এটা আগে থেকে অনেকেই জানে হয়তো বা তো আমি আগে থেকে অ্যাকোমোনিয়াটা ইউজ করতাম ওটাও কিছুটা ভিনেগারের মতন তো ওটা ইউজ করতাম তো এখন ভিনেগার অ্যাকোমোনিয়া দুটাই ইউজ করি এগুলো দিয়ে তারপরে ভালো করে যে কোনো যে কোনো জিনিস বাইরে থেকে আসলে ওগুলো ধুয়ে নে আর যে পলিথিন কাগজগুলো এনেছি সেগুলো ফেলে দিই এগুলো আর রাখি না ফেলে তারপরে যে জামা কাপড়গুলো আমরা পরি সেগুলো সাথে সাথে টয়লেটে ধুয়ে ফেলি গোসল করে ফেলি আর ঢুকার সময় বাইরেই জুতোগুলো রেখে এসেছি কারণ বেশিরভাগ এখন জোতার মাধ্যমে ছড়ায় কারণ ভাইরাসটা নিচেই বেশি থাকে শুনেছি জন্য জুতাটা বাইরে রেখে তারপরে ঘরে ঢুকে এগুলো পরিষ্কার করে সাথে সাথে গোসল করে ফেলেছি আর এতটুক সময় কিন্তু রামিসাকে আমাদের আশেপাশেও আসতে দিনে ওকে একটা রুমে বসে থাকতে বলেছি যাতে আমাদের আশেপাশে না আসে তো একবারে গোসল করার পর তারপরে এসেছে তো এরকম সাবধানতা এখন কিন্তু অবলম্বন করতে হবে আগে থেকেই করছিলাম ওরকমটা বিশেষত যখন কিছু দরকার হয়েছে আমি বের হইনি আমার হাজব্যান্ড বের হয়েছে তো তখন সে এই সেম কাজটাই করেছে তো আজকে আমি বের হয়েছি সেজন্য আমিও সেম কাজটাই করেছি সামান্য একটু সাবধানতা কিন্তু আমাদের অনেক বড় বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারে এই যে এই জিনিসগুলো কিন্তু একদম আহমর কিছু না এগুলো করে তারপরে এমনিতেও কিন্তু সব কিছু জিনিস ভাইরাস ছাড়াও আমার কাছে মনে হয় সব জিনিসপত্র বাইরে থেকে এনে তারপরে এভাবে পরিষ্কার করে রেখে দিলে ভালো তো এরকম করে তারপর আমি ওই গ্লাভসটাও ফেলে দিয়েছি ফেলে তারপরে আমি যে রামিসার জন্য যে জিনিসপত্রগুলো কিনেছি এগুলো আমি আবার পরিষ্কার করে নিব আজকে থেকে আবার একটু ভয় কাজ করছে কারণ লকডাউন খুলে দিয়েছে এখন পরিস্থিতি কি আগের মতন স্বাভাবিক থাকবে না আবার কঠিন কোনো সামনে আরও পরিস্থিতি হবে সেটা নিয়ে একটু ভয় লাগছে ইতালিতে যখন প্রথম ধাপে ফার্স্টে উনুতে যখন লকডাউন শিথিল করেছিল তখনও একটু ভয় লাগছিল যে কি পরিস্থিতি হবে ইনশাল্লাহ ভালোর দিকেই গিয়েছিল তো আঠারো তারিখে আজকে লকডাউন একদম পুরোপুরি তুলে দেওয়ায় এখনও একটু ভয় লাগছে তারপরেও ইনশাল্লাহ আমি মনে করি সামনে একই আস্তে আস্তে বা পরিস্থিতি ভালোর দিকেই যেতে পারে কারণ সবাই এখন ইউজ টু হয়ে গেছে মানে ভাইরাসটাকে প্রথম প্রথম আমিও অনেক ভয় পেয়েছি আমার মনে হয় সবাই অনেক ভয় পেয়েছে প্রথম যখন ভাইরাসটা যে কোনো ইতালিতে এসেছে বা বাংলাদেশে গিয়েছে তখন সব মানুষই হয়তো বা ভয় পেয়েছে আর এখন সবাই এটার সাথে ইউজ টু হয়ে গেছে এখন করোনা ভাইরাসকে ভয় পাই এমন না যে কেউ ভয় পায় না ভয় পায় বাট আগের মতন অতটা না কারণ এখন করোনা ভাইরাসটাকে কীভাবে মোকাবেলা করা যাবে কিছুটা ধারণা ডাক্তাররা সবাই দিয়েছে যে করোনা ভাইরাসটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি যেমন এই যে বাইরে না বের হলে তারপরে এই যে কিছু নিয়ম নীতি মেনে চললে আসলে করোনা ভাইরাসটা অত বেশি এফেক্ট করতে পারে না আমাদের কাছেই কিন্তু নির্ভর আমরা যদি সাবধানে চলি তাহলে করোনা ভাইরাস তাড়াতাড়ি চলে যাবে আর আমরা যদি অসাবধানতায় চলি তাহলে করোনা ভাইরাস কিন্তু আরও ছড়াবে যেমন ইতালিতে হয়েছে প্রথম প্রথম কিন্তু ইতালিয়ানরা বা আমরাও অত বেশি একটা মনে করিনি যে অত বেশি ছড়াবে বা ওটা চীন দেশ থেকে এখানে চলে আসবে অত বেশি একটা আমরা চিন্তাও করিনি ওরকম প্রথম এক দেড় মাস তো ওরকম চিন্তাই আসেনি যখন অন্য শহরে হয়েছিল মিলানতে হয়েছিল তখনও কিন্তু অত বেশি আমরা গুরুত্ব দিইনি এখানে যখন একদম বেশি ছড়িয়ে গেছিলো ঠিক শেষ পর্যায়ে এসে কিন্তু এখানে লকডাউন দিয়েছে অন্যান্য দেশে কিন্তু এখন কম অবস্থায় লকডাউন কিন্তু ইতালিতে কিন্তু অনেক বেড়ে গিয়েছিল যখন এই করোনা ভাইরাস আক্রান্ত রুগী তখন লকডাউন দিয়েছিল আর এখন সবাই আসলে এই করোনা ভাইরাসকে সিরিয়াসলি নিয়েছে তো সেই জন্যই আস্তে আস্তে আক্রান্ত মৃত সংখ্যাও কমছে আর লকডাউনও আস্তে আস্তে সরকার তুলে নিচ্ছে এভাবেই করে যদি চলতে থাকে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইতালি করোনা ভাইরাস মুক্ত হবে তো বাংলাদেশের অবস্থাও এখন দেখি খবরে অনেক বেশি খারাপ অবস্থা তো আমরা যতই বিদেশ থাকি না কেন বাংলাদেশের কথা কিন্তু আমাদের সব সময় যখন এই দেশে হয়েছে তখন বাংলাদেশের কথাও চিন্তা করেছি এ দেশের কথা চিন্তা করিনি কারণ এদেশে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে বাট বাংলাদেশে যারা আছে তাদের কি অবস্থা হবে সেটাই চিন্তা করেছি এখনও করি যে কিভাবে বাংলাদেশ তারপরেও ইনশাল্লাহ বাংলাদেশ ভালো অবস্থাতে চলে আসবে সবাই অনেক সাবধানে যদি চলে তাহলে এরকম ইতালির মতন আস্তে আস্তে আক্রান্ত অমৃতের সংখ্যা কমতে থাকবে আর সবাই একসাথে আমরা আবার একসাথে সবাই মিলিত হব আগের মতন একজন আরেকজনের বাসায় যাব ওরকম আগের পরিস্থিতি আসলে কবে যে আসবে তো আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই আসবে এক হচ্ছে রামাদান মাস তারপরে সামনে ঈদ ঈদটা এবার সবারই খারাপ কাটবে সেটা জানি করোনা ভাইরাস চলে গেলেও খারাপ কাটবে কারণ এই করোনা ভাইরাসে কিন্তু অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনা ভাইরাসের তিন চার মাসের ক্ষতি সেটা কাটিয়ে নিতে কিন্তু পুরো বছর লাগবে যেটা সবাই জানে কারণ এটা অনেক বড় ক্ষতির সম্মুখীন করে দিয়েছে তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইনশাল্লাহ আমরাও সবাই এই পরিস্থিতি কাটিয়ে যাব একদিন আগের মতন সব কিছুই হয়ে যাবে তখন হয়তো বা অনেকের এই ভাইরাসের কথা মনেও থাকবে না তো এ তো কথা বলতে বলতে আমি সবগুলো কাজে শেষ করে ফেলেছি ডিমগুলো ধুয়ে ফেলেছি এই যে এখানে ডিম ভিতরে থাকে তারপরও আমি এমনি তো ডিম ধুয়ে নিই ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তো সেই জন্য আমি একটু ভিনেগারের পানিতে ধুয়ে নিলাম তো এই ছিল আজকে আমার ব্লগটা তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে আল্লাহ হাফেজ